আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি সাধারণ পায়জামা কাটিং এবং সেলাই সহকারে দেখাবো। তো দেখুন, আমি এখানে 2 গজ কাপড় নিয়েছি, 36 ইঞ্চি ডাবল কাপড় আছে এখানে। তো এখানে আমি প্যান্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে মোট আমার 37 ইঞ্চিতে হবে। তো প্যান্টের কাপড়টি বাদ দিয়ে নিয়েছি, 37 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো একটা আমার কাটার দাগ আর একটা হলো আমার সেলাইয়ের দাগ। তো আমি 6.5 ইঞ্চি আমার সেলাই করে টিকবে, তবে আমি 7.5 ইঞ্চিতে দাগ টেনে নিব। তো উপরে এখন আমরা হাইয়ের মাপ নেব। তো পায়ের ঢলাটা এই যেভাবে আমি কেটে নিব 7.5 ইঞ্চিতে, তো আমাদের হাইয়ের মাপ হবে এখানে 8 ইঞ্চি কেটে নিচ্ছি আমি এখানে। তো আপনাদের সেফ কাট থাকলে এভাবে আপনারাও দাগ টেনে নিতে পারবেন। যে হয়ে গেল, এখন আমাদের উপরে হাইয়ের মাপটিতে এভাবে করে কাপড় কেটে নিতে হবে। এভাবে কেটে নিলে হাই ছিঁড়ে না। তো এই যে কোনা কাপড় দিয়ে কিভাবে প্যান্ট তৈরি করা যায় সেটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা প্রথমে লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এখানে আমি 21 ইঞ্চিতে দাগ টেনে নিলাম, সেলাই করে আমার 20 ইঞ্চি থাকবে। তো এভাবে করে আমরা ফিতাটা বসিয়ে দিয়ে আমরা এভাবে করে সমান করে নিতে পারবো, এভাবে দাগ টেনেও নিতে পারি আমরা, তাহলে সোজা হবে। তো এই যে হয়ে গেল, এখানে 4 পাট কাপড় আছে। তো এই যে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমি কাপড়টি এইভাবে জোরে জয়েন করব। তো আমরা সেলাইয়ে যাচ্ছি। প্রথমে আমরা পায়ের মুড়িটা সেলাই করব। এখানে আমি 2 ডবল কাপড় নিয়েছি, তো আমরা এভাবে করে সেলাইটা আটকিয়ে নিচ্ছি। তো এখন একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন একটার পর একটা আমরা এভাবে করে মুড় দিয়ে নিয়ে এভাবে করে সেলাই মারব। তো আমরা এভাবে করে সেলাইটি করে নিলাম। এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আমি যে একসাথে এভাবে করে কাপড়টি নিয়ে নিচ্ছি, হাইয়ের সাথে হাইটি নিয়ে নিচ্ছি। এখানে আমরা ডাবল সেলাই দিয়ে নেব। এখানে আমরা এখন কুচি করে নিচ্ছি। এভাবে করে কুচি করে আমরা প্যান্টের সাথে জয়েন দেব। তো আমার এখানে এই যে প্যান্টটি আমি কিভাবে করে জয়েন দিচ্ছি দেখুন, কোনাকোনিভাবে, তাহলে কোনো কাপড় নষ্ট হবে না, অল্প কাপড় দিয়ে আপনাদের পায়জামা তৈরি হয়ে যাবে।
যে হয়ে গেল জয়েন্ট দেওয়ানো বরাবরের মতো, আরেকটি আমরা এভাবে জয়েন্ট দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমরা দুটি কাপড় একসাথে, এখানে মোট 9 ইঞ্চি কাপড় আছে, তো আমরা দুটি কাপড় একসাথে জয়েন্ট দিয়ে নিয়ে নিব। ডাবল সেলাই দিয়ে নিলাম, এই পাশেও আমরা ডাবল সেলাই দিয়ে নেব। তো এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেল, তো আমরা এখন এই কাপড়টি অবশ্যই হাতার কাপড়ের সাথে কুচিগুলো সমান হয়েছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। প্যান্টের কাপ প্যান্ট আর কুচি সমান হতে হবে। তো আমি কুচিগুলো প্যান্টের কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাইটা দেব। যেভাবে করে সেলাইটা মেরে নিচ্ছি, অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেল, তো এখন আমরা রাবারটি লাগিয়ে নিব। তো আমি রাবারটি প্রথমে সেলাইটা একটা দিয়ে নিচ্ছি যেন রাবারের সেলাইটা না পড়ে, কাপড়টির উপরে যেন সেলাইটা থাকে। তো আমাদের রাবারটি লাগানো যে হয়ে গেল, এখন সব দিক দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন আমরা মাঝখানে দুটি সেলাই আরো দেব। তো এই যে আমার সম্পূর্ণ সেলাইটা হয়ে গেল, এই যেভাবে করে আমরা রাবারটি লাগিয়ে নিলাম, তো আমাদের পায়জামা তৈরি হয়ে গেল। এই যে দেখুন অনেক সুন্দর একটি পায়জামা, সাধারণ পায়জামা। তো এই যে আমার হয়ে গেছে পায়জামাটি তৈরি। তো আবার আগামীতে আবার নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।